জীবনের গোনা মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গোনা মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান, ও আপনার বান্দা গোনা থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বান্দা গোনা থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ও আমার মালাইকারা, আমার আল্লাহ কি আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমি আল্লাহ আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দিদের জীবনের আসমান সমূহ গোনাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? তুকবিদার নারাই তাকবীর। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমার আজাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আজাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার আজাবে জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এত ইরোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আজাবে জাহান্নাম দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দিদের জন্য আমার আজাবে জাহান্নাম হারাম করে দিলাম। যদি বলতে পারলেন না? ও আমার ভাইরা, ও যুবকেরা, কামাতের ময়দানে, কামাতের ময়দানে আমাদের মাথার উপরে সূর্য, এই সূর্যে ১২টি মুখ হবে, আরো ১১টা বেশি হবে। সূর্যে তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, তামাম হাসর বাসির মাথার কিনু টকবক 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 করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার কিনুগুলো বজ 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 করে বেরোতে থাকবে। কায়ামাতে ময়দানে, কায়ামাতে ময়দানে হাসরবাসীদের জিপটা বেরিয়ে নাবি স্থল পর্যন্ত, কায়ামাতের ময়দানে হাসরবাসীদের জিপটা বেরিয়ে নাবি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কায়ামাতের ময়দানে সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংট অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা, কি শরমের কথা, উলঙ্গ অবস্থায় হাসর হবে, ল্যাংট অবস্থায় হাসর হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ওই দিনটা এত কঠিন দিন হবে, এত ভয়াবহ দিন হবে, হাসরবাসী উলঙ্গ অবস্থায় হাসর হবে ঠিকই, কিন্তু একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। সকলের মুখটা আসমানের দিকে থাকবে, সকলের মুখটা আসমানের দিকে থাকবে। কায়ামতে ময়দানে একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। ও বিবি আয়েশা, কায়ামতে ময়দানে আল্লাহ পাক তার নবী আলাইহিমুসসালাম দিগকে এবং নবী আলাইহিমুসসালাম দিগের বিবি দিগকে আল্লাহ পাক পরনার কাপড় পরিয়ে আল্লাহ
মহাশনের ময়দানে উঠাবে। যদি বলতে পারলে না, জোরে বলতে পারলে না, কামাতে ময়দানে কোন ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া জানা। কামাতে ময়দানে বিল্ডিং এর ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না, পাহাড়ের ছায়া থাকবে না। কামাতে ময়দানে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, বিল্ডিং থাকবে না, গাছপালা থাকবে না। কামাতে ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া জানা, আর কোনো ছায়া থাকবে না। কামাতে ময়দানে আল্লাহ পাক তার সাত দল বান্দা বান্দি দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। কামাতের ময়দানে যারা আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। ওই সাত দলের ভিতরে একটি দল হলো আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে হাত্তা খরাজা, আল্লাহ নবী বললেন ইজা খরাজা হাত্তা ইউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাম, আল্লাহ নবী বললেন যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, ফজরের আজান হয়ে গিয়েছে, বান্দান মসজিদে চলে গিয়েছে, ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন জোহরের আজান হবে, কখন মসজিদে আসব। জোহরের আজান হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদে চলে এসেছে, জোহরের নামাজ আদায় করে আবার মসজিদ থেকে বেরিয়ে যায়, বান্দার মনে মনে হয় আল্লাহ পাক কখন আসরে রক্ত হবে, কখন আসরে আজান হবে। আবার আসরের আজান হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদে চলে আসলো, আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়ে যায়, মনে মনে হয় আল্লাহ পাক কখন মাগরিবের আজান হবে। যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকে থাকবে, মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, আল্লাহ পাক কামাতের ময়দানে ওই বান্দা দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। আরো জোরে বলুন, আমার ছেলেরা, আমার যুবকেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। বাবা ফিরে আসো। ওই কবরবাসীরা, কবরবাসীরা যারা মরে কবরে চলে গেছে বাবা, ওরা আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে গো, ওই কবরে শুয়ে শুয়ে আমাদের সঙ্গে হিংসা করে। জানেন কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে, কি হিংসা করে? ও আমার ছেলেরা, তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে, তোরা রমজান শরীফের রোজা রাখতে পারিস, আমাদের রমজানের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে, তোরা দান ধান করতে পারিস, আমাদের দান ধান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ওই কবরবাস শিরা তোমার আমার সঙ্গে হিংসা করে। বাড়ি গিয়ে ভাববে তুমি নামাজ পড়বে কি পড়বে না। মায়েরা, অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না, অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, অধিকাংশ মায়েরা। আর আল্লাহ রসুল মেয়েরাজের রাতে জান্নাত যেমন পরিদর্শন করেছিলেন, জাহান্নামও তেমন পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখেন মেয়েরা বেশি বেশি জাহান্নামে। কারা গো? জোরে বলুন, জোরে বলুন, কারা? মেয়েরা বেশি বেশি জাহান্নামে, মেয়েরা, মেয়েরা। আল্লাহ রসুল দেখলেন অধিকাংশ নারীরা জাহান্নামে, জাহান্নামে। পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ নবী সহিহ হাদিস, যে মহিলা কামাতের ময়দানে চারটে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলাটির জন্য আল্লাহ পাকের
আটটা রহমতের দয়ার জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলেন না। যে মহিলা কামাতের ময়দানে চারটে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলাটির জন্য আটটি জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। ওই চারটি প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, দুই নম্বর প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, তিন নম্বর প্রশ্ন হবে পর্দা সম্পর্কে, চতুর্থ নম্বর প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে। কত পার্সেন্ট পাস করবে আর কত পার্সেন্ট ফেল করবে? শতকরা 80% না 90% মেয়েরা লেটার সহ ফেল করে, শুধু ফেল না। এই কি সহ ফেল বলেছি? লেটার সহ ফেল। তবে এই জায়গার নাম ভুলে গেছি, পদ্মপুকুর খাপাড়া, এখানকার মেয়েরা লেটার সহ পাস করবে, এনারা নামাজ ছাড়া বাঁচে না। হ্যাঁ, সব করার সময় পেলি মা, নামাজ পড়ার সময় পেলি নি মা। ওরা ছেলে মেয়ের সেবা যত্ন ঠিকঠাক করে, স্বামীর সেবা যত্ন মোটামুটি করে, গরু ছাগলের সেবা যত্ন ঠিকঠাক করে, হাঁস মুরগির সেবা যত্ন ঠিকঠাক করে, মা নামাজ পড়ার টাইম পায় না। এই ঠিক বলছি না ভুল বলছি? আবার এখন কিন্তু ওদের নামে বেশি কথাও বলা যাবে না বাবা। মাঝে মাঝে ভিডিও দেখেন না, সেই একজন মৌলবি সাহেবরে দুটো মেয়ে বরকা পরে গিয়ে তার বাড়ি গিয়ে জুতোচ্ছে, ভয় লাগে। ওদের এখন সংগঠন খুব মজবুত, ওদের নামে বেশি কথা বলা যাবে না বাবা। এখন চারটে জায়গা মেয়েদের দখলে চলে গিয়েছে। কটা জায়গা বলেছি? এক নম্বর হলো অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরির মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর কতদিন চলবে? ও বাবা, একটা রাত একটা দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, মানে আমরা কিন্তু অটোমেটিক কবরের দিকে। বলুন বলুন, এগিয়ে যাচ্ছে হুজুর, আমার এই সাথীকে একটু ডেকে দেবেন তো হুজুর, কবরের দিকে এগিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আমার দিকে দেখান, প্রতি মুহূর্তে। আমি সেই জন্য আপনাদের বলবো, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, আপনারা ভালোবেসে আমাকে দাওয়াত করেছেন, ভোগলামি দিতে আসিনি, এখানে ভোগলামি দিতে আসিনি। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না। আমার সোনার ছেলেরা, এটাকে শেষ মাহফিল মনে করো, আর এ পর্যন্ত যা অন্যায় অপরাধ হয়ে গেছে গেছে, এই পর্যন্ত স্টপ করো। এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়, যা হয়ে গেছে গেছে, ও তো আর ফিরিয়ে আনা যাবে না, স্টপ করো, আল্লাহ পাকের কাছে তওবা করো, ক্ষমা চাও। আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ, বলবেন না? এখন আমাদের জন্য তওবার দরজাটা, ও ছেলে খোলা আছে বাবা, তওবার দরজা এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা আছে, তওবার দরজা খোলা। নিঃশ্বাস যতক্ষণ জারি তওবার দরজা ততক্ষণ খোলা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তওবার দরজা। ও ছেলেরা, অন্যায় করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, মিথ্যা কথা বলেছ, জুমার নামাজ ছেড়ে দিয়েছ, অন্যায় করেছ, আমি তোমাকে একটা রাস্তা বলে যাচ্ছি,
গভীর রাত যখন সবাই ঘুমিয়ে পড়বে, আমার দিকে তাকাও না, আমার দিকে দেখতে পারো না, গভীর রাত সবাই যখন ঘুমিয়ে পড়বে, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, স্ত্রী ঘুমিয়ে, তুমি ওদেরকে আড়াল করে লুকিয়ে লুকিয়ে উঠে পড়ো, কেউ যেন না জানে, একদম গোপনে গোপনে উঠে পড়ে উজু করো, নামাজের পাটি নিয়ে বসে যাও, সুরা ফাতেহা পড়ো, এখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, গভীর রাত নিরালা নির্জনে হাত দুটো তোলো, কেউ যেন না জানে, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, ওই বিগত জীবনের গুনার কথা মনে করো, বাবা চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের গুনার কথা মনে পড়লে গুনা স্মরণ হয় না? হয় না, হয়। হাত দুটো তোলো আর কাঁদো, আল্লাহ নামাজের পাটিতে বসে তওবা করুন, খালেস অন্তরে, বিশুদ্ধ অন্তরে তওবা করুন, কাঁদুন, আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি, পাঁচক তো নামাজ ছেড়ে দিয়েছি, জুমার নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, রমজানের রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহ অনেক গোনা করেছি, আজকের খালেস অন্তরে তওবা করছি, আর এই অন্যায়গুলো করবো না, আল্লাহ মাফ করে দেন, জীবনের গোনা মাফ করে দেন, জাহান্নাম হারাম করে দেন। গভীর রাতে একা একা হাত তুলে দেখবেন আপনার অজান্তেই চোখ দিয়ে দদ্দর দদ্দর করে পানি আসবে, আর আপনি যখন কাঁদবেন গভীর রাতে, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না? দেখে না, বলুন বলুন, আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র, একটু বলুন সুবহানাল্লাহ। আপনি যখন কাঁদবেন আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখেন, এবার ফেরেশতাদের ডাকবেন, ও ফেরেশতারা এই যাও তো, জায়গাটার নাম পদ্মপুকুর খাঁপাড়ায়, আমার একদল বান্দাবান্দি গভীর রাতে কাঁদছে কেন, একটু যাও তো, শুনে এসো তো, ফেরেশতারা আপনার পাশে আসবে, আপনি তখন কাঁদতেছেন, আল্লাহ সংশোধনের রাস্তা বলে দিলাম, এবার কি করবেন আপনি বাড়ি গিয়ে ভাববেন, ও যদি মানেন আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন শাহানুর আলমের কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা আপনার হবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলবো, আজকের আমার সমাজে অনেকে, আমরা পুরুষ, আমরা যারা সাবাল্যে সাবাল্যিকা, স্বাভাবিকভাবে আমাদের উপরে কিছু কিছু সময় গোসলটা ফরজ হয়ে যায়, গোসলটা ফরজ, দুঃখের সঙ্গে বলছি, অনেকে ফরজ গোসলের নিয়মটা জানেনি, কি করে গোসলটা করতে হয় তাও জানে না, গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না, অনেক মায়েরা ফরজ গোসলের নিয়ম জানে না, অনেক মায়েরা ফরজ গোসল করেন চুলের খোপাটা ভিজায় না, ও গোসল হবে না, গোসলের ফরজ হচ্ছে তিনটি, অনেকে জানে না, ফরজ গোসল করতে গেলে সর্বপ্রথম যে যে জায়গায় নাপাকি লেগে আছে ওই নাপাকিগুলোকে আগে আপনাকে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে এবার আপনাকে গোসলের নিয়াত করতে হবে, উজু করতে হবে, আপনাকে গোসল করতে হবে, পদ্ধতি মানতে হবে। আজকের আমরা অনেকে উজু কি করে করতে হয় জানি না, বাস্তব বলছি না, বাস্তব বলছি, আমি দেখছি কিছু কিছু মানুষ দেখছি উজু করছে, ও দু হাত একসঙ্গে ধুচ্ছে, দু পা একসঙ্গে তুলছে, উজু হবে না, উজু হবে না, উজু জানে না, গোসল জানে না, কি করে নামাজে দাঁড়াতে হবে তাও জানে নি। আল্লাহু আকবার, আমার ইবাদত যদি সঠিক হয় তবেই আল্লাহ পাকের কাছ থেকে পূর্ণ সওয়াব পাওয়ার আশা রাখবেন, ইবাদত যদি সঠিক না হয় সওয়াব পাওয়ার আশা করা, বলুন বলুন, যাবে না বাবা। সেই দিকে লক্ষ্য করে আমি যেখানে যাই আমার সঙ্গে একটা কেতাব থাকে, আল্লামা হুজুর বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, বলুন কত হাজার বলেছি, 18,000। হুজুর বলে গেলেন আমার কেতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম, হুজুর আল্লামার লিখিত নামাজ শিক্ষা, হুজুর বলে গেলেন আমার কেতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। ছেলেরা, আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, এর পিঙ্ক 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি, জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে আল্লামা হুজুরের একটা কেতাব একটু 50 টাকা দিয়ে
কিনে একটু পড়বেন, পড়ে দেখবেন আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে যেগুলো আপনি জানতেন না। মায়েরা যারা এসছেন, আঁচলের মুড়ে যদি 50 টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে আমার সাথী ভাইয়ের কাছ থেকে আল্লামা হুজুরের এই কেতাব একটা সংগ্রহ করুন, আপনি পড়বেন, গোসলের বর্ণনা পড়বেন, উজুর বর্ণনা পড়বেন, নামাজ পড়ার ধারাটা পড়বেন, হ্যাঁ গোসলের বর্ণনা পড়বেন, উজুর বর্ণনা পড়বেন, নামাজের ধারার বর্ণনা পড়বেন, দেখবেন আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে যেগুলো আপনি জানতেন না, যেগুলো আপনি জানতেন না, যেগুলো আপনি জানতেন না। সেই জন্যে পারলে যদি কাছে 50 টাকা থাকে আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে একটা কেতাব নিন, একটু পড়বেন, পড়বেন, দেখুন আজকের যেই মাহফিলটা হচ্ছে অনেকটা পয়সা খরচ করছে আমার ভাইরা, এই যে প্যান্ডেল, লাইট, মাইক, আপনাদের জন্য তাবারুক, এই আমরা এসছি আমাদের আমাদেরকে কিছু নজরানা দেবে, সবটা মিলিয়ে দেখা যাবে একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এই অর্থ খরচ করা সার্থকতা হবে যদি এখান থেকে একজন ব্যক্তি অজ নিয়ে তার জীবনে বাস্তবে রূপ দিতে পারেন, তবেই আমাদের অর্থ খরচ, আমাদের শ্রম সবটাই সার্থ হবে। তা না হলে সব কিন্তু বালির বাঁধ হয়ে যাবে বাবা, সব কিন্তু বালির বাঁধ হয়ে যাবে বাবা। আমার মায়েদেরকে বলবো, মায়েরা আপনারা যারা আছেন, আপনারা অবশ্য অবশ্য আপনারা নামাজ পড়বেন, আপনারা নামাজ পড়বেন, আর শরীরটাকে পর পুরুষ থেকে একটু আড়াল করবেন। মায়েরা, 5 অক্ত নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, টাকা থাকলে জাকাত দেওয়া যেমন ফরজ, আমার আম্মা বোনেদের পর্দা করাটা তেমন ফরজ। আমার মায়েরা আপনারা পর পুরুষ থেকে শরীরটাকে আড়াল করবেন, আর আপনারা অবশ্য অবশ্য 5 অক্ত নামাজ আপনারা একটু পড়বেন, মা নামাজ পড়বেন, আর বাড়ির ছেলেকে বাড়ির মেয়েকে আপনারা একটু নামাজের কথা বলবেন। আল্লাহ রসুল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবহুম ইদা বালাগু আশারান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলবে, মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলবে, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলবে, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ রসুল বললেন, অদরিবহুম, তুমি তাকে মারবে, ওকে প্রহার করবে, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলবে, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, রসুলুল্লাহ বললেন, অদরিবহুম, তুমি ওকে প্রহার করবে, হাত দিয়ে মারবে ওকে। আজকের দেখেন, আমরা যদি ভালো হই, বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, বাপ আপনি নামাজি হন, মা আপনি নামাজি হন, আল্লাহ চাইলে সন্তান আপনার নামাজি হবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বাপ যদি নামাজি হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, মা যদি পর্দানাশিনী হয়, আল্লাহ পাক ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে, জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমি, বলুন আমি। আর একটা কথা বলে যাচ্ছি, আপনার গ্রামে যদি কোনো এতিম ছেলে থাকে, এতিম ছেলে আমাকে দেন, ওর পড়াশুনো, জামা কাপড়, ওর টোটাল দায়িত্ব আমার। এতিম ছেলে যদি কেউ থাকে, আর স্বাভাবিক যাদের ছেলেদেরকে কোরআনের হাফেজ করতে চান আমাকে দিতে পারেন, ছেলেকে যদি কোরআনের হাফেজ করতে চান আমাকে দিতে পারেন, আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, আল্লাহু আকবার, জারি সালে সব আগামী 24-25 মার্চ আপনাদেরকে খাস দাওয়াত দিচ্ছি, আপনারা তো যাবেন না, অন্তত একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন প্রতিষ্ঠান ইসালে সব ছাত্র শিক্ষক সব কিছুকে কবুল করেন, এবং ওই প্রতিষ্ঠান যেন আল্লাহ আমাদের জন্য কায়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি,
বিদায় নেওয়ার আগে সকলে একটু উঠুন, আমরা আল্লাহ পাকের পবিত্র জমিনে দাঁড়িয়ে সোনার মদিনায় নবী পাকের মাজার মুকদ্দাসে একটু সালামে নজরানা পাঠিয়ে দিই। ওই সুযোগে যারা আশেপাশে আছেন সব মাহফিলের ভিতরে চলে আসেন, হুজুর এসেছেন, তিনি বারকাতান কিছু আলোচনা করে তিনি আপনাদেরকে নিয়ে আখেরি দোয়া মোনাজাত করবেন। সালাম পড়েন ইয়া নবী, ইয়া নবী নাম প্যারা, ইয়া রাসূল নাম প্যারা, আরশে ফানা রব নে পুকারা, সাচে পায়গম্বর হে হামারা নবী, ইয়া হাবিবি সালাম, জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমা নেরে দুয়ার, এসেছে নবী দের সরদার, করিতে আল্লাহ রদি রসুল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত।